हाय अस्सलाम वालेकुम, आमी उर्मिला खान, वेलकम माय चैनल। आज आमी आपनादेर के तैरी करे देखाबो चिंगड़ी माछेर दो प्याजा। चलुन शुरू करा जाक। आमी एखाने बड़ चिंगड़ी नियेछि, देखतेई पाच्छेन। एटाके आमी हालका हलुद मरीच लवण दिए मेखे नियेछि। एखन आमी चले जाबो एटा भाजार जन्य। प्रथमे आमी तेल दिए दिब हाफ कप। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব মাছ। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, চিংড়ি মাছ যাতে বেশি না ভাজা হয়, এতে করে চিংড়ি মাছটা শক্ত হয়ে যেতে পারে। আমি এটাকে হালকা ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে ফেলবো। ভেজে রাখা মাছের তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ আমি এখানে 1 কাপ নিয়েছি, আপনারা বেশি কম নিতে পারেন। পেঁয়াজটা হালকা ব্রাউনিশ হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব 1টি টমেটো কুচি। টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিংড়ি মাছের কালারটা খুব ভালো আসে। টমেটোটা গলে গিয়েছে, এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1টি তেজপাতা, 1/2 টেবিল চামচ জিরা বাটা। এগুলোকে দিয়ে আমি হালকা নেড়ে নেব। দিয়ে দিব এর মধ্যে শুকনো উপকরণ, 1/2 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এগুলাকে দিয়ে আমি একটু নেড়ে নেব। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানিটাকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এ পর্যায়ে আমি ঢেকে দিব 1 মিনিটের জন্য। ফিরে আসলাম 1 মিনিট পর, এখন দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে, মশলাটা কষে গিয়েছে। এখন আমি এর মধ্যে ছেড়ে দিব ভেজে রাখা মাছ। মাছগুলোকে দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এখন আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর, বলক চলে আসছে। এখন আমি এগুলোকে হালকা নেড়ে নেব। তারপর আমি দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি মাঝখানে ঢেকে দিয়েছিলাম, তেলটা উপর বেশি উঠেছে। আমার চিংড়ি মাছের দো পেঁয়াজা হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব পরিবেশনে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটি খুবই সহজ এবং সোজা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।